আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আনি আশকার। শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সড়কে চাঁদাবাজির কারণে পাইকারির চেয়ে খুচরা বাজারে পণ্যের দাম দ্বিগুণ বলছেন ব্যবসায়ী নেতারা। রমজান শুরু, কেনাকাটায় ভিড়, পাড়া মহল্লার দোকানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষোভ মানুষের। এবং মামলা জট কমাতে 22,000 কোটি টাকা ব্যয়ে ই জুডিশিয়ারি প্রবর্তনের উদ্যোগ সরকারের। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলা বিআরবি হিফজুল কোরআন সেরা দেশের গ্র্যান্ড ফিনালে নিয়ে প্রতিবেদন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ। সড়কে চাঁদাবাজি ও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারণে একই পণ্যের দাম পাইকারির চেয়ে খুচরা বাজারে দ্বিগুণ হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বর্তমানে সরকারের পাশাপাশি নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং কমিটি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সরকারি সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবে তারা। মজুদ ও সরবরাহ নিয়ে এফবিসিসিআই এর মতবিনিময় জানানো হয়। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে রোজায় তেল, চিনি ও ডাল সহ অন্যান্য পণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই। শারফুল আলমের রিপোর্ট। শুরু হচ্ছে রমজান মাস। এ মাসে চাহিদা বাড়ে তেল, ছোলা, চিনি, ডালসহ বেশ কিছু পণ্যের। এবার জাহাজ ভাড়া বাড়ার অভিযোগে আগেই চড়া ছিল ভোজ্য তেলের বাজার, তবে আমদানি শুল্ক কমানোর কারণে সয়াবিন তেলের বাজার কিছুটা কমেছে। আগে থেকে পণ্য ক্রয় করার পর ভ্যাট প্রত্যাহার করায় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, এমন অভিযোগ করছেন আমদানিকারকরা। আমদানির পাশাপাশি পরিবহনে হয়রানির কারণে পণ্যের দাম বাড়ে বলছেন সংশ্লিষ্টরা। নভেম্বরের আমদানিকৃত মাল, সেটার এভারেজ মূল্য ছিল $1,298। আর যখন আবার যখন এই ভ্যাট প্রত্যাহারের পরে কমার্স মিনিস্টার যখন আবার এই সমস্ত কিছু নিয়ে বসে, তখন এটার এভারেজ প্রাইস দাঁড়ালো $1,460। তার মানে আলটিমেটলি এখানে $100 একটা জাম্প হয়ে গেছে। ট্রাফিক ডিউটিতে আসার সময় তাদেরকে টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়। এই যে টার্গেট নির্ধারণ করে দেওয়া তাতে প্রতিটি পণ্যের উপরে একটা বড় অঙ্কের টাকা চেপে যায়, সেটা ইনভেস্টমেন্ট কস্ট। ব্যবসায়ী নেতারা জানান, কিছু অসাধু ব্যবসায়ীর কর্মকাণ্ডের দায় পুরো ব্যবসায়ী সমাজ নেবে না। পণ্য খালাসে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের হয়রানির অভিযোগ করেন তারা। বাজার মনিটরিং করবো আমরা, যে সরকারের নির্ধারিত যে মূল্যটা ফিক্স করা হয়েছে, আমরা আপনারা শুনছেন এখানে আমাদের ব্যবসায়ীরা কথা বলছেন, তারা যে আমাদের মানে যে বাজারে যে কোয়ান্টিটিগুলি থাকা দরকার, পর্যাপ্ত মালামাল আছে, তারা বলছেন যে বাজারে মালের দাম বাড়বে না, এই কমিটমেন্টটা কিন্তু আমাদেরকে ওনারা দিচ্ছেন। তো সুতরাং আমরা বাজারে যাই দেখবো যে আসলে কি যে সকল প্রাইসে ওনারা বলছেন সেই প্রাইসে বাজারগুলি ঠিক আছে কিনা। উৎসবের সময় অন্যান্য দেশে পণ্যের দাম কমে, বাংলাদেশেও এ প্রথা চালু করতে চান ব্যবসায়ীরা। শুধু রমজানই নয়, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে বছর জুড়ে ব্যবসায়ীরা বাজার মনিটরিং করবেন বলেও অনুষ্ঠানে জানানো হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম শোভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। নজিবুর রহমানের রিপোর্ট। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। সূর্য ডোবার পরপরই দেশের কয়েকটি অঞ্চল থেকে রমজান মাসের চাঁদ দেখা পাওয়ার খবর আসতে শুরু করে। সেসব তথ্য পর্যালোচনা করে রাত 8টার কিছু আগে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। রমজানের চাঁদ ওঠায় রাতেই তারাবি নামাজ আদায়ে মসজিদে জমায়েত হন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রোববার ভোররাতে সেহরি খেয়ে সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করবেন তারা। মাসব্যাপী ইবাদত আর দান খয়রাতের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি কামনা করবেন মুসল্লিরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রমজান মাসের প্রথম রোজা পালন করছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। সপরিবারে ইফতারি, ইবাদত আর দান খয়রাতের মাধ্যমে পবিত্র এই মাস উদযাপন মুসলিম বিশ্বের ঐতিহ্য। করোনা ভাইরাসের কারণে বিগত দুই বছর এমন উৎসব মুখরতা থেকে বঞ্চিত ছিল এইসব দেশের মানুষ। মক্কার মসজিদুল হারাম আর মদিনার মসজিদে নববী সহ ঘরের বাইরে দেখা গেছে মুসল্লিদের ভিড়। রোজা শুরু হয়েছে মুসলমানদের ঘরে ঘরে। এর আগে নিত্যপণ্যের কেনাকাটায় সারাদিন উপচে পড়া ভিড় ছিল রাজধানীর পাড়া মহল্লার দোকান আর বাজারে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। মনির হোসেন তোপ রিপোর্ট। শেষ মুহূর্তে রোজার কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। অলিগলি থেকে বড় বাজার, সব জায়গায় মানুষের ভিড়। ছোলা, ডাবলি, তেল, চিনি, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সাধ্য অনুযায়ী কিনছেন ক্রেতারা। তবে এসব পণ্যের দাম নিয়ে দেখা গেছে অসন্তুষ্টি। অতিরিক্ত চাহিদা থাকার কারণে ডাউলো যে আইটেমগুলো, এটা মূলত বড় বড় ডিলাররাই পার বস্তায় 50-30 টাকা বাড়তে নিতেছে। কেজি হিসাবে এখন আর নাই, খোলা তেল পাওয়া যায় না, নাই বিক্রি করি না, পাইকারি পাওয়া যায় না। ছয়জন মানুষে এখন কুতো দুটো কামাই রুদিওতে খামু, আর না হলে তো বাবা এমনি বইচা থাকতে। রমজান মাস জুড়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই নতুন টুপি, তসবি ও জায়নামাজ সহ ইসলামী বই কিনছেন অনেকেই। বইপত্র কিনতেছি, ইসলামিক বইপত্র পড়াশোনা করার জন্য, আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য। টুপি নিব, তসবি নিব, একটু পারলে সাধ্যমতো খেজুর নিব। আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য যে সকল প্রয়োজনীয় জিনিস আছে তা কিনার জন্য আসছি। পবিত্র কোরআন নাজিলের মাস রমজান। তাৎপর্যপূর্ণ এ মাসে মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় বেশি বেশি ইবাদত করার পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে করোনা মহামারীর এই ভয়াবহতা থেকে মুক্তি দান করে আবার আরেকটি রমজান দিয়েছেন, যে রমজানের মাধ্যমে আমরা মাগফিরাত, নাজাত, কল্যাণ অর্জন করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করতে পারি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রোজায় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাবে বিএসটিআই। শিল্প মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, ছুটির দিনসহ রমজান মাস জুড়ে ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স টিম টানা কার্যক্রম চালাবে। তিনি বলেন, মুড়ি, খেজুর, কোমল পানীয়, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, দুধ, নুডলস, লাচ্ছা সেমাই ও ইফতারি সামগ্রী বিক্রি ও বিতরণের উপর নজরদারি জোরদার করবে বিএসটিআই। অন্যান্য সময় যেমন অফিস চলাকালীন বা থাকে সেটা না, আমরা সার্বক্ষণিকভাবে এটা ভিজিলেন্স রাখবো। এই রোজার মাসে স্যাম্পল কালেকশন করে তাৎক্ষণিকভাবে আমরা সেগুলি প্রত্যেকটাতেই, আমাদের কার্যক্রম 24 আওয়ার্স একেবারে রোজা মাস টোটালটাই। রোজাকে সামনে রেখে আরেক দফা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, দলীয় সিন্ডিকেটের কারণে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। জাতীয় প্রেস ক্লাবে দলের প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি আরও বলেন, জনগণ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে এ প্রতীকী অনশনের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সকাল 10টা থেকে 3টা পর্যন্ত চলে এ কর্মসূচি। নির্ধারিত সময়ের আগে প্রেস ক্লাব এলাকায় জড়ো হন বিএনপির কর্মী সমর্থকরা। এ সময় বন্ধ হয়ে যায় প্রেস ক্লাবের সামনের সড়কের যান চলাচল। বিএনপি ছাড়াও 20 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও পেশাজীবী সংগঠনের নেতারা অনশনের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। ওরা 10 টাকার চাল খাওয়া
বাবার কত ছিল, সেই চালের দাম 70 টাকা। তারপরেও লজ্জা নাই, বলে না এমন করে দাম বাড়ে নাই। মানুষের টাকা আছে, কেনার ক্ষমতা বেড়েছে, 3 গুণ কেনার ক্ষমতা, ওরা কিনে কিনে খেতে পারে। আমাদের অস্ত্র লগি পয়সা নয়, বিএনপির অস্ত্র হচ্ছে জনগণ। আগে সরকারের পথে নিশ্চিত করে সুস্থ বা নির্বাচনের পরে একটি জাতীয় সরকারের মধ্যে প্রদত্তভাবে কর্মসূচির সূচনা বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। তাদেরকে যে ক্ষমতা থেকে সরে না দিতে পারি, তাহলে এই দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। এই সরকারকে জানিয়ে দেয় যে এই দেশের মানুষের এই সরকারের প্রতি আর কোনো আস্থা নেই। তাদেরকে সরে যেতে হবে এবং একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিকেল 3টায় বিএনপি মহাসচিবকে পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ বই বিতরণ কার্যক্রম শুরু করে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সম্মেলন দ্রুত শেষ করার নির্দেশও দেন তিনি। দলকে আরও সুগঠিত করতেই এ উদ্যোগ বলেও জানান ওবায়দুল কাদের। জাতীয় সম্মেলন, জাতীয় নির্বাচনের আগে আমাদের মেয়াদ উত্তীর্ণ, শুধু আমাদের দলের সংগঠন নয়, শাখা সংগঠন নয়, আমাদের সহযোগী সংগঠন যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরও সম্মেলন অনুষ্ঠান করতে হবে এবং তাদেরকেও এ ব্যাপারে নির্দেশ দেওয়া যাচ্ছে। অনতিবিলম্বে সম্মেলনের তারিখ নির্ধারণ করে সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে তাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে। মামলা জট কমাতে ই জুডিশিয়ারি ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধন আনা হবে বহু পুরনো সাক্ষ্য আইনেও, আর এজন্য ব্যয় হবে 22,000 কোটি টাকা। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এসব তথ্য জানান। এ সময় দ্রুত মামলা নিষ্পত্তি করতে বিচারকদের নির্দেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মামলা নিষ্পত্তির দীর্ঘ সূত্রিতার কারণে বছরের পর বছর অপেক্ষা করেও বিচার পান না এমন ভুক্তভোগীর সংখ্যা নেহায়েত কম নয়। 2007 সালে বিচার বিভাগ আলাদা করার সময় ঝুলে থাকা মামলার সংখ্যা ছিল প্রায় 16 লাখ, বর্তমানে এই সংখ্যা 39 লাখ। এর মধ্যে নিম্ন আদালতে ঝুলে আছে 35 লাখ মামলা। বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে মামলা জট প্রসঙ্গে খোলামেলা কথা বলেন নারী বিচারকরা। দেওয়ানি মামলার যে সাক্ষী গ্রহণ, এই প্রসেসটাকে কোনোভাবে একটু ছোট করে আনতে পারি, 5 থেকে 10টা কর্মদিবস সেভ হয়। সাক্ষ্য গ্রহণের বিষয়টা যদি ডিজিটালাইজেশনের মাধ্যমে করা যায় আরো কিছুটা স্যার আমরা এগিয়ে যেতে পারব। কর্মচারী স্বল্পতা দেখা দেয় প্রতিটা কোর্টে। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বিচার বিভাগের অসাধু কিছু কর্মকর্তার কারণেও বাড়ছে মামলা জট। আপিল বিভাগে বর্তমানে প্রায় 23,000 মামলা ঝুলে আছে। ভালো কাজ করলে বিচারকদের জন্য চিফ জাস্টিস অ্যাওয়ার্ডেরও ঘোষণা দেন তিনি। আপনার অর্থ আদালতের কেস রেখা এগুলো সাধারণত পেশকার সাহেবের পয়সা দিয়ে লম্বা একটা ডেট নিয়ে নেয় আর জজ সাহেব ছোট্ট করে একটা ইনিশিয়াল দিয়ে দেন। এক্সিকিউশন কেস মাসের পর মাস পেন্ডিং থাকে, বছরের পর পেন্ডিং থাকে। মাত্র কয়েকজন ডিসঅনেস্ট অফিসারের জন্য জুডিশিয়াল ক্ষতিগ্রস্ত, আমরা অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক মামলা জট নিরসনে এবং জনদুর্ভোগ কমাতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন। দেওয়ানি মামলা সময় মতো বিচার না পাওয়ার কারণে কিন্তু অনেক ফৌজদারি মামলা হয়। মামলা দায়ের করা এবং মামলা নিষ্পত্তি করা, সহজীকরণ করা, এই জন্য এই জুডিশিয়ারি প্রজেক্ট নেওয়া হয়েছে 2,200 কোটি টাকা খরচে। সাক্ষ্য আইনের অনুষ্ঠানে জানানো হয় দেশে বর্তমানে 544 জন নারী বিচারক কাজ করছেন। এর মধ্যে সহকারী জজ 210 জন, সিনিয়র সহকারী জজ 137 জন, জেলা জজ 47 জন, অতিরিক্ত জেলা জজ 62 এবং যুগ্ম জেলা জজ 88 জন।
ইন্দাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো এটিএন বাংলা বিআরভি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর গ্রান্ড ফিনালে। দেশে বিদেশে পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীদের নিয়ে বিআরভির সহযোগিতায় ভিন্নধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন। শফিকুল ইসলাম শামীম জানাচ্ছেন বিস্তারিত। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে বাংলাদেশ কুরআন ফাউন্ডেশন আয়োজন করেছে হিফজুল কুরআন সেরাদের সেরা প্রতিযোগিতা। এর গ্র্যান্ড ফিনালেতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেরা পাঁচজনকে নির্বাচিত করলেন বিচারকরা। বিশ্ব প্রতিযোগিতায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেরকম ছেলে এবং আমাদের দেশের যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তাদেরকে নিয়ে আমাদের এই প্রতিযোগিতা। এটিএন বাংলা এবং বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের সাথে থাকবে বলে জানান প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা। আমরা দীর্ঘদিন থেকেই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আমরা করে থাকি। দেশে এবং সারা বিশ্বের সকল হিফজুল কোরআন যারা পড়ে থাকেন তাদেরকে বাছাই করে নিয়ে এসে এই ধরনের একটি মহতি উদ্যোগ। আমরা এই ধরনের অনুষ্ঠানের সাথে সবসময় থাকার জন্য প্রস্তুত আছি। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, কুরআনের হাফেজদের মান উন্নয়নে এবং তাদের প্রতিভা বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই সন্তানদেরকে যেন আমরা আরও বেশি করে লালন করতে পারি, তাদের এই উদ্দেশ্য পূরণে যেন আমরা তাদের সহযোগিতা সহায়তা থাকতে পারি। পয়লা রমজান থেকে 26 রমজান পর্যন্ত প্রতিদিন বিকাল 4:25 এটিএন বাংলায় প্রচারিত হবে বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022 প্রতিযোগিতা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের খবর। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি সত্ত্বেও ডারবান টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে 75 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। আগের দিনের চার উইকেটে 98 রান নিয়ে খেলতে নেমে শুরুতেই নাইট ওয়াচম্যান তাসকিনের উইকেট হারায় টাইগাররা। পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে 82 রান এবং ষষ্ঠ উইকেটে ইয়াসির আলীকে নিয়ে 33 রান যোগ করেন জয়। 269 বলে 15 চার আর 2 ছক্কায় তুলে নেন তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো বাংলাদেশির এটি প্রথম সেঞ্চুরি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 298 রানে অল আউট হয় বাংলাদেশ। 137 রান করে অল আউট হয় জয়, তাতে 69 রানে লিড পায় স্বাগতিকরা। আলোর স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 6 রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে 367 রান তুলেছিল প্রোটিয়ারা। এবার পাল্টা স্কালার খবর। করোনা ভাইরাসের কারণে 1 বছর বিরতির পর প্রায় 7,000 খুদে ক্রিকেটারদের অংশগ্রহণে 5 এপ্রিল থেকে শুরু হচ্ছে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। এবারও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসাবে থাকছে প্রাইম ব্যাংক লিমিটেড। বিসিবি কার্যালয়ে নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা ও নতুন লোগো উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, বিসিবি পরিচালক ওবেদ রশিদ নিজাম ও ইফতেকার রহমান মিঠু এবং স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান রশিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সড়কে চাঁদাবাজির কারণে পাইকারির চেয়ে খুচরা বাজারে পণ্যের দাম দ্বিগুণ বলছেন ব্যবসায়ী নেতারা। রমজান শুরু, কেনাকাটায় ভিড়, পাড়া মহল্লার দোকানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষোভ মানুষের। এবং মামলা জট কমাতে 22,000 কোটি টাকা ব্যয়ে ই জুডিশিয়ারি প্রবর্তনের উদ্যোগ সরকারের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।